তিন মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া বাহিরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায় বিষয় জানতে চাই খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বেশি সালাত করা যাবে কিনা সাদের চেয়ে অতিরিক্ত মহানা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি রোজা রেখে মেসওয়া করলে কি রোজার কোনো ক্ষতি হবে ব্যাংকের বাৎসরিক সুদের টাকা কোন কোন খাতে খরচ করা যাবে সাদাক এবং জাকাতের মধ্যে পার্থক্য কি শাহিন এমডি শাহ আপনি লিখেছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের পুরাতন অব্যবহারযোগ্য কোরআন শরীফ কি করব যদি কোনোভাবে ব্যবহার করার মতো না থাকে ধরলেই ছিঁড়ে যায় এরকম হয়ে যায় তাহলে সেই কোরআন আপনি কোনো কবরস্থানে তাদের পুঁতে রাখতে পারেন দাফন করে রাখতে পারেন কিংবা সমুদ্র বড় বড় নদী যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে তো সেটাও আপনি করতে পারেন কোন কোন সালাফ অবহিত বা ব্যবহার অযোগ্য কোরআন সাহাবিদ আবিদের মধ্যে কেউ কেউ সেটাকে পুড়িয়েও ইয়ে করেছেন আপনার শেষ করেছেন বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বা মানুষের মানে খা মানুষের জেদের বশবতী হয়ে বা ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে তো সেই জায়গা থেকে আমাদের সমাজে এটা না করা উচিত কারণ ভুল বোঝাবুঝি তৈরি হবে সেই সবজি দেখেছেন আমি একজন প্রবাসী আমি শুনেছি তিন মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া বাইরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায় বিষয় জানতে চাই না অটো তালাকের কোনো সিস্টেম ইসলামে নেই স্বামী স্ত্রী দুজন দুজন থেকে একজন অপরজন থেকে যদি দীর্ঘকালও দূরে থাকেন এবং তারা এর মাধ্যমে গুনায় লিপ্ত না হন ইনশাল্লাহ এটার কারণে তাদের গুণাও হবে না এবং বিবাহ বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না দুই বছরও যদি স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিলিত না হন তাহলেও তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না অটো তালাক হয় না এরকম কোন পিরিয়ড না যে এত বছর না মিশলে তালাক হয়ে যাবে এরকম কোনো কথা নেই এটা ভুল কথা রিভা আক্তার আয়সা আপনি লিখেছেন খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বেশি তাদের করা যাবে কিনা কোনো অসুবিধা নেই এমনকি যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে সেখানে নাপাক কিছু না লেগে থাকে তাহলে ওখানে সরাসরি নামাজগুলো নামাজ হয়ে যাবে আর যদি জানামাজ বেশি পর্যন্ত পড়াই যাবে তবে কিছু কিছু খাট আছে অনেক বেশি নরম যেই নরম হওয়ার কারণে খাট বলতে আপনার সেখানে যেই তোষক ইত্যাদি থাকে বা যা আপনার যেগুলো বিছানো থাকে সেরকম যদি নরম কিছু থাকে এত বেশি নরম যে সেখানে আপনার সেজা দিলে মাথা ডুবে যাচ্ছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না তাহলে সেখানে নামাজ পড়া অনুচিত কারণ সেখানে নামাজটা আমাদের মনোযোগ নষ্ট হবে আপনার বাট যদি সেরকম না হয় সাধারণভাবে নামাজ পড়ার মতো থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে পড়তে পারবেন বদিউল লিখেছেন ব্যাংকের বাৎসরিক সুদের টাকা কোন কোন খাতে খরচ করা যাবে। সুদের যে টাকা পেয়েছেন এটা কোন সবের টাকা নিয়ত করা ছাড়া গরিব দুঃখীকে আপনি দান করে দিবেন ফকির মিসকিন যারা আছে তাদেরকে দান করে দিবেন এছাড়া ওলামাইক্রাম আহ পাবলিক টয়লেট ইত্যাদি মতো কাজে ব্যবহার করারও পারমিশন এবং অনুমতি দিয়েছেন অন্য কিছুটাকে রেকমেন্ড করেছেন যে পাবলিক টয়লেট হলো এটা মসজিদে মাদ্রাসা বা অন্য কোথাও হলো সেখানে এটা খরচ করা হলো সেটাও রেকমেন্ড করেছেন রোমান আর আরফিন লিখেছেন রোজা রেখে মেসওয়াক করলে কি রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে মেসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে না বরং করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মেসওয়াক করতেন মাদান বলছেন যে নাবি সাদাল্লাহ সাল্লাম কি রোজা রেখে কী করে মেসওয়াক করেছেন তিনি এটা গুণে শেষ করা যাবে না এখান থেকে গোজা এটা যাই আসে রোমা চৌধুরী আপনি লিখেছেন সাদাকা এবং জাকাতের মধ্যে পার্থক্য কি সাদাকা এটা কখনো কখনো বলে সব ধরনের দানকে বোঝানো হয় তখন জাকাতও এর মধ্যে সামিল থাকে বাট আমাদের সমাজে সাদাকা বলতে বোঝানো হয় সাধারণত সাদেকা জাকাতের মধ্যে সদকা বলতে বোঝানো হয় সাধারণ দান আর জাকাত বলতে বোঝানো হয় ফরজ দান সম্পদে যে নির্দিষ্ট হার সম্পদ শারিতের উপরে আবশ্যক হয়ে থাকে সেটা হলো জাকাত যেটা দ্বিতীয় বাধ্য আমরা এবং সেটা প্যেরও নির্দিষ্ট খাত আছে আর সাদাকা বলতে বোঝানো হয় সাধারণ দান যেটা আপনার ফরজ না বরং নফল যে যতটুক পারেন ততটুক করবেন এবং এটার জন্য খাত ফিক্স করে দেয়া না যে এর বাইরে দেওয়া যাবে না বা এই হাতে দিতে হবে সাদাকাটা ব্যাপক আর জাকারটা হলো নির্দিষ্ট হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন সাধ্যের চেয়ে অতিরিক্ত মহানা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি দেখুন যদি সাধ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সে মহরটা আপনাকে আদায় করতে হবে পরবর্তীতে যদি আপনি আদায় করার কোনো স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না সে আপনি লিখছেন তার মানে আপনি হক নষ্ট করবেন আপনি জানেন জেনে কার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই এটা সের অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারা লিখবেন প্রজননের উত্তর বিয়ে করবেন সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন বিধায় মহারানা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না বরং সেটি স্ত্রীর অধিকার তাকে সেটা আদায় করতে হবে আর সুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে